আই হোপ এভরিওয়ান ইজ ফাইন। আজকে কিন্তু ডুরান্ড কাপের ফাইনাল মোহনবাগান বা ইস্ট বেঙ্গল খেলছে না, কিন্তু আমাদের বাংলার আরেকটা দল খেলছে মোহামেডান স্পোর্টিং। আজকে খেলা কিন্তু এফসি গোয়ার সাথে, তো খেলাটা বহুত হাড্ডাহাড্ডি হবে। তাছাড়া মোহামেডান কিন্তু 7 বছর পরে আবার ডুরান্ড কাপের ফাইনাল খেলছে, ফাইনাল ওয়ানে, যেখানে মোহামেডানের সাথে ব্যাঙ্গালুরু ইউনাইটেডের খেলা হয়েছিল। আমার সাথে আজকে মোহামেডান সাপোর্টার আছে। দাদা আজকে মোহামেডান জিতবে তো? হ্যাঁ জিতবে। কোন গোলে জিতবে? কোন গোলে জিতবে? তোর নেক্সট টাইম আইএসএল খেলবে? হ্যাঁ মোহামেডান আইএসএল খেলবে তো। আমরা অলরেডি গেট এর সামনে চলে এসেছি আর গেট এর সামনে কিন্তু প্রচুর ভিড়। আজকে একটা দুর্দান্ত খেলা হবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। পিছনে কিন্তু সাপোর্টাররা ভর্তি আছে, আজকে পুরো জান লাগাবে মোহামেডান টিম। তো আমরা আজকে দেখবো এফসি গোয়ার সাথে কত ভালো খেলা হয় ম্যাচটা। তো চলো আমরা মাঠে ঢুকবো, তো মাঠে গিয়ে কথা হবে। তো কিপ ওয়াচিং। দাদা বলছে আজকে ভালো খেলা হবে। খেলা দেখতে এসছে আমার এক বন্ধু, তার সাথে এখনো কিন্তু আলাপ করানো হয়নি। পাশে বসে আছে অনেক, বসে আছে আর ওর ভাই এসছে, কিন্তু ভাই অলরেডি মনে হয় নিচের দিকে গেছে, তো তাকে দেখাচ্ছি আমি একটু পরে ডাকছি। আজকে কিন্তু সব থেকে বড় চমক হলো ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ফ্ল্যাগ কিন্তু মাঠে এসছে। হয়তো সেই দুটো টিম আজকে খেলছে না, কিন্তু তারা কিন্তু মোহামেডানকে সাপোর্ট করছে আর আশা করবো আজকে মোহামেডান ডুরান্ড কাপ জিতবে 7 বছর পরে। মাঠে এখন ম্যান ডিসপ্লে অলরেডি শুরু হয়ে গেছে, তো ওখানে সবাই হচ্ছে দেখছি, দেখাচ্ছি একটুখানি ম্যান ডিসপ্লে তোমরা দেখতে থাকো। এটা ধরবো ঠিক আছে রনির।
যাও একটু কথা আগে পৌঁছে আগে হালকা করে সে পৌঁছে দিতে পৌঁছে এই টাইম মোদি তো आज
আজকে আমাদের ফাইনাল খেলাতে আমরা পেয়ে গেছি ইস্টবেঙ্গল সমর্থককে। তো প্রথম ম্যাচটা দেখে তোমাদের কেমন লাগলো? আমাদের সঙ্গে আর একটা দলের সাপোর্টার মানে মোহনবাগান সাপোর্টারকে পেয়ে গেছি। ইতিহাস হচ্ছে যে একসাথে তিনটে ক্লাব একটা মোহামেডানের সাপোর্ট করছে, ভাবতে পেরেছ? হয়তো আজকে ইস্টবেঙ্গল খেলছে না, কিন্তু আমাদের কাছে অবভিয়াসলি বাংলা বেঙ্গলি ফুটবলটা আগে। এখানে একটা বাংলার টিম খেলছে, ওয়েস্টবেঙ্গলের টিম খেলছে, তো আমাদের এটা কর্তব্য যেটা বাংলা টিমকে সাপোর্ট করা, সাপোর্ট করছে। আমাদের কলকাতা ফুটবল টাকা মাঠে রাখতে, এটাই হচ্ছে আমাদের মেন। আমরা চাই যে যেমন মোহনবাগান সময় আইএসএল খেলছে, তখন মোহামেডান আইএসএল খেলে মোহামেডান আইএসএল চান্স পাক। সাপোর্টার সাপোর্টার যদি আমরা না করি, আমাদের একটা ভালো ফ্যান বেস থাকে, ভালো ফ্যান বেস থাকে, এত বছর তো আমাদের সাপোর্টার মোহামেডান সময় সাপোর্টার শুধু না, মোহামেডানও যথেষ্ট ভালো সাপোর্ট করেছে, সেই জন্য এত মাঠটা ভর্তি করেছে, সেই জন্য আমরা সাপোর্ট করতে এসেছি। প্লাস ফুটবলটাকে আমরা ভালোবাসি, ফুটবল দেখতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, সেই জন্য সাপোর্ট। তো ফার্স্ট হাফ খেলা থেকে কি মনে হলো? ফার্স্ট হাফ খেলা থেকে মনে হলো যে ফার্স্ট গোলটা মেরেছিল মোহামেডানের জেনুইন গোল ছিল, ফার্স্টে রেফারি অ্যালাউ করলো, অ্যাডভান্টেজ ছিল, তারপর গোলটা ক্যান্সেল করে দিল, কিন্তু গোল দেওয়া উচিত ছিল। আর কত ভালো শটে অত ভালো গোল আমার মনে হয় অ্যালাউ করা উচিত ছিল। খেলা কথা শুরু হবে সেকেন্ড হাফ, তো সেকেন্ড হাফে কি এক্সপেক্টেশন করছে মোহামেডান? অবভিয়াসলি চাই মোহামেডান জিতুক, কলকাতা সাপোর্টার হয়ে চাই মোহামেডান জিতুক। তো থ্যাংক ইউ গোল। ম্যাচ দেখলাম, কিন্তু মানে একটা জিনিস খারাপ লাগলো যে মানে মোহামেডান জিততে পারলো না। তাছাড়া ম্যাচটা প্রচুর এন্টারটেনিং হয়েছে আর বহুত কম্পিটিটিভ ম্যাচ হয়েছে, যেটা হয়তো ডুরান্ড কাপের হয়তো কোনো ফাইনালে হয়নি। তাছাড়া আজকে কিন্তু তিনখানা দল এর সাপোর্টার মানে মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মোহামেডানের সাপোর্টার একসঙ্গে বসে খেলা দেখেছে।
তো এটা একটা ইতিহাস হয়ে থাকবে সারা জীবন ডুরান্ড কাপের ফাইনালে। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো, এরম আরও অনেক ভিডিও আর আসছে খেলাগুলো আমি যাব আর তোমাদেরকে দেখাবো। তো থ্যাংক ইউ। Anybody out there hear me, hear me.